পাঁচ ওয়াক্ত নামাজের পরে যেই আমলগুলো করলে জীবনের সকল গুণা মাফ হবে, সম্মান বৃদ্ধি পাবে, মৃত্যুর সাথে সাথে জান্নাত হবে এবং চেহারা সুন্দর হবে এবং মনের আশা পূর্ণ হবে এবং ঋণ পরিশোধ হবে এবং কেউ কোনো ক্ষতি করতে পারবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজ শেষে তিনবার আস্তাগফিরুল্লাহ বলতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বলতেন। অতঃপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই দোয়াটি মাত্র একবার পাঠ করতেন। অতঃপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইয়াকিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে সকালে সাইদুল ইস্তিগফার পাঠ করবে, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তবে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। অতঃপর যে ব্যক্তি মাগরিব নামাজের পর এই দোয়াটি পাঠ করবে, ওই ব্যক্তি যদি ফজরের নামাজের পূর্বে ওই ব্যক্তি যদি মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতি হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটি আপনারা সকাল এবং সন্ধ্যা পাঠ করবেন মাত্র একবার করে। অতঃপরে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একবার পাঠ করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া রমজানের একটি রোজা ভাঙে, সে রমজানের বাহিরে সারা জীবন রোজা রাখলে এর বদল হবে না। সুবহানাল্লাহ। অতঃপর আয়াতুল কুরসি মাত্র একবার পাঠ করবেন। আয়াতুল কুরসি পড়লে তার আর বেহেস্তের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো দূরত্ব থাকে না। অতঃপর আল্লাহুম্মা আজিরনি মিনান নার মাত্র 7 বার পাঠ করবেন ফজর এবং মাগরিব নামাজের পরে। সেদিন ওই অথবা ওই রাত্রে ওই ব্যক্তি যদি মারা যায় তাহলে ওই ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। অতঃপরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেক দিন 3 বার করে ফজর ও মাগরিব নামাজের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকাল ও সন্ধ্যা এগুলা পাঠ করলে তোমার আর কোনো কিছু দরকার হবে না। দুরূদ শরীফ মাত্র 10 বার পাঠ করবেন ফজর ও মাগরিব নামাজের পর। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাফায়াত লাভ করবে। নামাজের মধ্যে আমরা যে দুরুদে ইব্রাহিম পড়ে থাকি ওই দুরূদ শরীফ পড়লেও চলবে। অতঃপর রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন ফজর এবং মাগরিব নামাজের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু তাআলা ওই ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদি পাঠ করবে ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়াটি 10 বার পাঠ করবে আল্লাহ তাআলা তার আমল নামে 40 লক্ষ নেকি দান করবেন। দোয়াটি হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সাহিবাতা ওয়ালা ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, এই দোয়াটি আপনারা মাত্র একবার পাঠ করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা অস্থিরতার মধ্যে তুমি পড়ে যাবে তখন তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবে। দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমা মাতিকা আস্তাগিস। এই দোয়াটি আপনারা যখন বিপদের মধ্যে পড়ে যাবেন তখন আপনারা এই দোয়াটি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক দুর্ঘটনার শিকার হবে না অথবা ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তি কোনো ক্ষতি করতে পারবে না। দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউং ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার আমলনামা 1,24,000 নেকি মিলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে কেউ 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে তার সমুদ্রে ফেনা রাশির পরিমাণ গুনাহ রব্বুল আলামিন তার মাফ করে দিবে।